বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথমবারের মতো জিতেছে বিশ্বকাপ। দেশের ক্রিকেটে তো বটেই, ক্রীড়াঙ্গনেও এটি প্রথম বৈশ্বিক শিরোপা অর্জন। অভূতপূর্ব এই সাফল্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দক্ষিণ আফ্রিকার পসেবেস্টমে আসরের ফাইনালে শাস্তিদায়ক ম্যাচের সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব। ম্যাচের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে 3 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আকবর আলীর নেতৃত্বাধীন এই দল। এই সাফল্য উদযাপনে সামিল হয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীও। পৃথক 2 বিবৃতিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন এবং সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে দেশের জন্য আরো সম্মান বয়ে আনবে। এছাড়া অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই খেলোয়াড়ি মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে। এবারের আসরে বাংলাদেশ দল একটি ম্যাচেও হারেনি। জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ডকে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল অনেকটা নিশ্চিতের পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচটি পরিত্যক্ত হয়। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ ওঠে টাইগাররা। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে পরাজিত করে যুবারা। সেমিফাইনালে মাহমুদুল হাসানের শতকে ধরা দেয় নিউজিল্যান্ড বধ। রবিবারের মহা গুরুত্বপূর্ণ ফাইনালে অধিনায়ক আকবর আলীর দারুণ নৈপুণ্যে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ ক্রিকেট দল।